ম্যাচ হবে সন্ধ্যায় তাই ফ্ল্যাড লাইটে অনুশীলন স্বাগতিক বাংলাদেশের মাস্টার প্ল্যান সাজাতে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদ ছাত্রদের কি একটা বুঝিয়ে দেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো মোস্তাফিজ ইয়াসিনদের শেষ টোটকা দেন পেস বোলিং কোচ চার ল্যাঙ্গেভেল্ট সময়টা যে ভালো যাচ্ছে না তাই নতুন একটা সিরিজের আগে খুব সিরিয়াস টিম বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জয় বা হার নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবে সাদা বলে বাংলাদেশ যে কোনো দলকে হারিয়ে দিতে পারে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলবো এই সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে বাংলাদেশের এ পর্যন্ত টি টোয়েন্টিতে দুদলের নয় বারের সাক্ষাতে আফ্রিকার দেশটির চার জয়ের বিপরীতে পাঁচবার জিতেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা তবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই যে ছন্দহীন দল আগামী বছর রয়েছে আরও একটি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বাসর সামনে রেখে এই সিরিজগুলোতে নতুন ক্রিকেটারদের পরক করে নিতে চান হেডকোচ আগামী বছরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ তাই এই সিরিজটা হতে পারে প্রস্তুতি শুরুর উপযুক্ত মঞ্চ তাই নতুন ক্রিকেটারদের যাচাই করে দেখার সুযোগও থাকছে তবে খেলোয়াড়দের সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই তাই আপাতত অধিনায়কের পরিকল্পনাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি এদিকে প্রথম ম্যাচ সামনে রেখে বিকেলের সেশনে অনুশীলন সেরেছে জিম্বাবুয়ে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের জয়ই অতিথিদের প্রেরণা যোগাচ্ছে তাছাড়া বাংলাদেশের কন্ডিশনটা যে খুব চেনা বাংলাদেশের মাঠ আবহাওয়া সবকিছুই খুবই পরিচিত তাছাড়া এখানে আমাদের পারফরমেন্সও বরাবরই ভালো হয় আশা করছি ইতিবাচক ফলাফলই আসবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাকিব মাসাকাবজা রশিদরা মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে দেশের ক্রিকেটটা এই মুহূর্তে ঠিকই আকাশের মতোই বিষণ্ন ক্রিকেটাররা বারবার বলছেন একটা জয়ই হয়তো বদলে দিতে পারে গোটা চিত্রটা এই ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজটা হতে পারে তার একটা উপলক্ষ ক্রিকেটের এই প্রাণ কেন্দ্রে জিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনা করবে বাংলাদেশ শুভানুধ্যায়ীদের প্রত্যাশা তেমনটাই মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা